মুহতারাম হাজরিন, ইসলামের সকল বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে যত নির্দেশনা দিয়েছেন তার সবগুলোর খোলাসা এবং নির্যাস হলো, কিছু কাজ আমাদেরকে করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আবার কিছু কাজ ছাড়ার নির্দেশ দিয়েছেন। যেগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো করণীয়, আর যেগুলো ছাড়ার নির্দেশ দিয়েছেন সেগুলো হলো বর্জনীয়। এই করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো ছাড়া, এই দুইটাকে যখন একত্র করা হবে তার নাম হলো তাকওয়া, তার নাম হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া, প্রবেশ করা। এই দুইটার মাধ্যমে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারব। আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা আমরা ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব টুকটাক জানি, কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা এতটা বুঝি না। অথচ তাকওয়া বলতে যা বোঝানো হয় সেটা শুধুমাত্র করণীয় কাজগুলো করা নয়, বরং করণীয় কাজগুলো করার পাশাপাশি অন্যায়, পাপাচার, অপরাধ, গুনাহ এবং হারাম কাজগুলো বর্জনও আমাদেরকে করতে হবে। তা না হলে আমরা কখনো মুসলিম হিসাবে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সমস্ত আদেশগুলো মানা এবং সকল নিষেধগুলোকে খুঁটে খুঁটে জেনে জেনে সেগুলো থেকে যোজন যোজন দূরে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহি বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে, তিনি সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বরাতে তার সূত্রে বর্ণিত হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, মা নাহাইতুকুম আনহু, তোমাদেরকে আমি যে সমস্ত কাজ করতে নিষেধ করেছি, ফাজতানিবুহু, তোমরা সেগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো। এ হাদিসের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দেবেন, একটু গভীরভাবে লক্ষ্য করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যা তোমাদেরকে করতে নিষেধ করেছি সেগুলোকে থেকে তোমরা বিরত থাকবে, দূরে থাকবে, বেঁচে থাকবে, নিষিদ্ধগুলো করবে না। এখানে ফুল স্টপ। নিষিদ্ধ কোনো কাজ তোমরা করবে না। এরপরে বলছেন, ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম, আর তোমাদেরকে যে সমস্ত কাজ আমি করতে নির্দেশ দিয়েছি, যে সমস্ত কাজ করার জন্য আদেশ জারি করেছি সেগুলো তোমরা পালন করো যতটুকু সাধ্যে কুলায়। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো তো করতেই হবে। কোনোটা করতে যদি আমাদের সাধ্যের বাইরে চলে যায় যে এটা আমি করতে পারি না, তাহলে সেটা ছাড় আছে যে আমি সামর্থ্য নাই, আমার করতে পারি না, নিরুপায়, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহ মাফ করবেন যদি এরকম পর্যায়ে চলে যায়। কিন্তু যেগুলো নিষেধ করেছেন সেগুলোর কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা তোমাদের নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। এখানে মাস্তাতাতুম বলেন নাই, যদিও সকল বিষয়ে একই কথা কম বেশি প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা তাকে অবলম্বন করো যতটুকু সাধ্যে কুলায়। এ হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম, হাদিস বিশ্লেষক, অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক হাদিস বিশারদগণ বলেছেন যে এখান থেকে বোঝা যায় ইসলামের করণীয় কাজগুলো করার গুরুত্ব যতটুকু, কোন কোন ক্ষেত্রে বর্জনীয় কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আপনি লক্ষ্য রাখবেন, যেই কালিমা পাঠ করে, যে কালিমার স্বীকৃতি দিয়ে, যে কালিমার বিশ্বাস অন্তরে লালন এবং ধারণ করার মাধ্যমে আমরা মুসলমান হই, আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করার অধিকার লাভ করি, সেই কালিমার শুরু হয়েছে না দিয়ে, আশহাদু আল লা ইলাহা, লা মানে কি, না, আশহাদু আল লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নাই, আমার উপাসনা, আমার দাসত্বের উপযুক্ত কেউ নাই, ইল্লাল্লাহ, শুধু কে আছেন, আল্লাহ আছেন। এখানে আপনি লক্ষ্য রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে না দিয়ে শুরু করেছেন, এরপরে হ্যাঁ দিয়ে সমাপ্ত করেছেন। তার মানে আগে আমাকে গায়রুল্লাহ,
আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি বস্তু যাকে যাকে মানুষ যেই যেই বস্তুকে মানুষ পূজো করে উপাস্য বানায় সেগুলোর ব্যাপারে আমাকে আগে সতর্ক হতে হবে আমি সেগুলোর ব্যাপারে কুফরি করতে অর্থাৎ তাদেরকে অবিশ্বাস করতে হবে যে এই লোকগুলো এই ব্যক্তিগুলো এই বস্তুগুলো কখনো উপাসনার উপযুক্ত হতে পারে না এই নার কাজটা আগে করতে হবে এবং তাদেরকে উপাসনা থেকে বিরত থাকার স্বীকৃতি ঘোষণা আগে দিতে হবে এরপরে স্বীকৃতি দিবেন যে একমাত্র উপাসনার উপযুক্ত কে আল্লাহ রাব্বুল আলামিন আর এই বিষয়টিকে বিদগ্ধ উলামায়ে কেরাম ইসলামিক স্কলারগণ মুহাক্কিক উলামায়ে কেরামগণ হাদিস এবং কোরআনের বিশ্লেষক উলামায়ে কেরামগণ এই বিষয়টাকে বোঝান এইভাবে যে প্রথমে আমাদেরকে তাখলিয়া করতে হবে এরপরে তাহলিয়া করতে হবে তাখলিয়া মানে হলো আগে খালি করতে হবে তাহলিয়া মানে হলো পরে সেটাকে সজ্জিত করতে হবে ভরতে হবে মুহতারাম হাজেরিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মুসলমানদের ইতিহাসের এমন একজন শাসক ছিলেন বরং মানব ইতিহাসের এমন একজন শাসক ছিলেন যে শরণকালে এরকম ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর মানুষ আরেকজনকে দেখাতে পারে না খুলাফায়ে রাশেদা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ছাড়া যে ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকাল নিয়ে মুসলমানরা কিয়ামত পর্যন্ত গর্ব করতে পারবে যে অন্য কোন ধর্মের মানুষের এরকম একজন শাসক এনে দেখাও যে শাসক পৃথিবীতে ইনসাফ কাকে বলে ন্যায় কাকে বলে নিষ্ঠা কাকে বলে ন্যায় বিচার কাকে বলে এটা কিভাবে প্রতিষ্ঠা করে গেছে কিভাবে মানুষের জন্য নিজেকে নিবেদন করতে হয় কিভাবে একজন যোগ্য শাসক হতে হয় এই দৃষ্টান্ত মানব ইতিহাসের সামনে গোটা বিশ্ব মানবতার সামনে কিয়ামত পর্যন্ত আগত মানুষের সামনে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ পেশ করেছেন খুলাফা রাশেদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মুহতারাম হাজেরিন সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন অনেকে মনে করে যে অনেক নফল নামাজ পড়লাম অনেক নফল রোজা রাখলাম দান সাদাকা করলাম তাসবিহ তেলাওয়াত করলাম অনেক ইবাদত বন্দেগী করলাম এর নাম তাকওয়া তিনি বলেছেন যে অনেকে এই কাজগুলো করে আবার পাশাপাশি অনেক গুনাহের কাজে লিপ্ত এটা কখনো তাকওয়া নয় এটা কখনো আল্লাহ বিরুতা নয় এটা কখনো মুত্তাকির কাজ নয় তাহলে মুত্তাকির কাজ কি তাকওয়া কাকে বলে তিনি নিজেই জবাব দিচ্ছিলেন যে তাকওয়া হলো আপনি ফরজ বিধানগুলো মানবেন মোটা মোটা মেইন মেইন ফরজ বিধানগুলো মানবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন মা বাবার আনুগত্য করবেন এবং ফরজ হজ ফরজ হলে হজ করবেন যাকাত ফরজ হলে যাকাত দিবেন ফরজ কাজগুলো মেইন মেইন মোটা মোটা সাধারণ কয়েকটা কাজ করবেন আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবেন আপ্রাণ চেষ্টা করবেন আপনি কারোর হক নষ্ট করবেন না আপনি কাউকে কষ্ট করবে দিবেন না আঘাত দিবেন না আপনি কারোর সাথে দুর্ব্যবহার করবেন না আপনি হারামে লিপ্ত হবেন না চোখ দিয়ে হারাম জিনিস দেখবেন না মুখ দিয়ে হারাম কথা বলবেন না পাও দিয়ে হারাম দিকে যাবেন না হাত দিয়ে হারাম কাজ করবেন না আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাবেন আর ফরজ কাজগুলো করবেন এই দুইটার নাম হলো তাকওয়া এর পাশাপাশি যদি আপনি নফল কাজ করতে পারেন ভালো না করতে পারলে কোনো অসুবিধা আপনি জীবনে কোন নফল নামাজ পড়েন নাই আপনি জীবনে কোন নফল আমল করেন নাই এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না কিন্তু আপনি এই চোখ দিয়ে অনবরত ফেসবুকে ইউটিউবে হারাম জিনিস দেখছেন আপনার এই মুখ দিয়ে অনবরত মানুষের পেছনে গীবত শেখায়েত করছেন যুগলখুরি করছেন গালিগালাজ দিচ্ছেন মুখ খারাপ করছেন বয়স সাথে অধীনস্থ লোকের সাথে যাত্রার সাথে রাগ হলে আপনি এই মুখ দিয়ে অন্যায় কাজ করছেন খারাপ কথা বলছেন জবাবদিহি করা লাগবে কি লাগবে না মা ইয়ালফাজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলছেন এই মুখ দিয়ে এমন কোন শব্দ এমন কোন বাক্য এমন কোন অক্ষর উচ্চারিত হয় না যেটি আল্লাহর সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করে না এই দুই ঠোঁট দিয়ে আমাদের এই মুখ দিয়ে আমরা যাই বলি ভাইরা আমার যেই কোনো কথা আপনি উচ্চারণ করেন সাথে সাথে সেটা সংরক্ষিত হয়ে যায় লিপিবদ্ধ হয়ে যায় সেটা নোট হয়ে যায় কাউন্ট হয়ে যায় এটা হয় আপনার নেক আমলের পাল্লায় উঠবে আর না হলে বদ আমলের পাল্লায় উঠবে এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা
তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, প্রতিটি অঙ্গ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, চোখ দিয়া জীবনে কি কি দেখেছিলা, পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। দুনিয়ার দুনিয়ার মেশিন ভুল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাউন্ট করতে কোনো কিছু ভুল করবে না। এজন্য কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষ, অপরাধী মানুষ, পাপাচারে লিপ্ত মানুষ, নিজের প্রতি নিজে অবিচার করা মানুষ, সে দেখবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কিয়ামতের দিন সে দেখবে কোথাকার, কোন চিপায়, কোন অন্ধকারে সামান্য এক সেকেন্ডের অপরাধ করেছিলাম, কেউ টের পাইনি, আমার নিজেরও মনে ছিল না, সেটাও এখানে লেখা আছে। মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্যজনক গ্রন্থ, এটা কেমন দপ্তর যে এখানে আমার জীবনের সব কিছু আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় এমন কিছু নাই যেটা এর মধ্যে নাই। মুহতারাম হাজরিন, সেই দিন হারাম কাজে লিপ্ত মানুষগুলো প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই যে কথা, এই কথাটি আপনাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তাকওয়া অনেক নফল কাজ করার নাম নয়, তাকওয়া অনেক নফল ইবাদতের নাম নয়, নফল দান সাদাকা করার নাম নয়, এগুলো তাকওয়া হবে, কিন্তু তাকওয়ার মূল বিষয় হলো ফরজ কাজগুলো করা, হারাম কাজগুলো বেঁচে থাকা। আপনি মোটা দাগে হারাম কাজের তালিকা, ফরজ কাজের তালিকাটা যদি করেন, ফরজ কাজগুলো আপনার জীবনে আছে কিনা, হারাম কাজগুলো থেকে আপনি বেঁচে আছেন কিনা, ব্যাস এই দুইটা জিনিস যদি আপনি ভালো করে দেখেন ঠিকঠাক মতো, এবং এই তালিকা ধরে ধরে যদি আপনি আগান, আল্লাহর খাতে আপনি মুত্তাকি হতে পারবেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, এবং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দিনের পথে আপনি পরিচালিত হয়েছেন সেই দাবি আপনি করতে পারেন, সেই প্রাউড আপনার ফিল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব আমরা বুঝি, কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা বুঝি, যার কারণে যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটা আবার গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখে। যে রবের নির্দেশে আপনি নামাজ পড়ছেন, সেই রবের নির্দেশে আপনার চোখের গুনাহ থেকে বাঁচা লাগবে কি লাগবে না? এজন্য ভাইরা আমার, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে নফল কাজ করতে পারলে ভালো, সেটা তাকওয়া হিসেবে কাউন্ট হবে, কিন্তু তার আগে আমাদেরকে জেনে রাখতে হবে তাকওয়া মূলত বলাই হয় হলো ফরজ কাজ করা, হারাম কাজ ছাড়া। আমার সাথে বলেন, তাকওয়া বলা হয় ফরজ কাজগুলো করা আর হারাম কাজগুলো ছাড়া। মুহতারাম হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা হাদিস মুসনাদে আহমদে এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে নবী আলাইহিস সালাম তাকে হাত ধরে খুব স্নেহ ভরে একবার বলেছেন, ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা তুমি হারাম কাজগুলো খুঁটে 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 জেনে জেনে কোনটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গালিগালাজ করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষের অধিকার নষ্ট করা হারাম, চোখ দিয়ে জেনা করা হারাম, মন দিয়ে জেনা করা হারাম, হারাম রিলেশন করা হারাম, এ হারাম এর তালিকা জেনে তুমি হারাম কাজগুলোকে বেছে 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 সেগুলা থেকে বেঁচে থাকো, তোমার আঁচলকে, তোমার দামন দামানকে, তোমার নিজেকে, তোমার অস্তিত্বকে হারাম কাজ থেকে দূরে সরাও, এইটা যদি করতে পারো ইত্তাকিল মাহারিম, এই কাজটা যদি করতে পারো তাকুন আবাদান নাস, তুমি এই সব মানুষের মধ্যে গোটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে আল্লাহর খাতায় গণ্য হবা যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো। ভাইরা আমার, আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদত গুজার কাকে বলা হয় বলেন তো? যেই লোকটা মসজিদে ঢুকে সহজে বের হয় না, সারাক্ষণ তসবি পড়ে, তাই না? যে লোকটা সারাক্ষণ নফল নামাজ পড়ে, যে লোকটা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, যে লোকটা সারাক্ষণ ইবাদত বন্দেগীতে লিপ্ত, যে লোকটা সবসময় রোজা রাখে, নফল রোজা ফরজ রোজা, যে লোকটা সবসময় তেলাওয়াত মশগুল, ওয়াজ নসিহত শুনে ভালো কথা বলে, অর্থাৎ করণীয় কাজগুলো যখন মানুষ বেশি পরিমাণে করে তখন আমরা বলি লোকটা সবচেয়ে বড় ইবাদত গুজার, ঠিক না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছেন ইত্তাকিল মাহারিম,
করণীয় কাজগুলো তো করবে ঠিক আছে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে হারামগুলো থেকে বেঁচে থাকবে এইটা যদি করতে পারো তুমি যত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবে তুমি আল্লাহর কাছে তাকুন আবাদান নাস তত বেশি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে ভাইরা আমার তাহলে বোঝা গেল অনেক অধিক পরিমাণে দোয়া জিকির আর আমল করার নাম সবচেয়ে বড় ইবাদত গুজারি নয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য ভিন্ন জায়গায় সেটা কোথায় হারাম বর্জন করা অন্যায় কাজ ছাড়া গুনাহের কাজ পরিত্যাগ করার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ বর্জনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমিন হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের সমাজে ইসলামের করণীয় কাজগুলো করার মানুষ যাও পাওয়া যায় বর্জনীয় কাজগুলো ছাড়ার মানুষ পাওয়া যায় অতচ সেটার গুরুত্ব অনেক ক্ষেত্রে করণীয় কাজগুলো করার চাইতে অনেক বেশি অতএব আমরা খুঁটে খুঁটে আমাদের জীবন থেকে হারামের তালিকা বের করব আপনি একটা খাতা কলম নিয়ে বসে আপনি হিসাব করেন আপনার দ্বারা কি কি হারাম কাজ হয় প্রায় মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে যায় রাগ হলে গালিগালাজ বের হয়ে যায় মানুষকে নিয়ে পেছনে সমালোচনা করার বদঅভ্যাস আছে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আরেকজনের কাছে ভালো সেজে মিথ্যা কথা বলে চগলখুরি করার চরিত্র আছে আমার খারাপ আপনি লেখেন যে আমি মোবাইলে ফেসবুকে ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে অনেক হারাম জিনিস দেখে মজা নেই এই বদঅভ্যাস আছে আমার আপনি লেখেন আমি টাকার লোভ পাইলে হালাল হারাম বাজ বিচার করি না চোখ বন্ধ করে অন্ধকারে জগতে আমি হাত দেই এবং হারামের দিকে হাত বাড়াই বদঅভ্যাস আছে লোভ আমার আছে আমি আরেকজনের টাকা পয়সা জমি জমা দুনিয়ার সম্পদ দেখলে ঠিক থাকতে পাই না আমিও এটার জন্য লোভী হয়ে যাই পাগল পড়া হয়ে যাই আমার মধ্যে এই রোগটা আছে তালিকা করেন তালিকা তালিকা করার একটা গুরুত্ব আছে ভাই আপনি যখন তালিকা করে ফেলবেন কাউকে দেখানোর দরকার নাই নিজে নিজে দেখেন যে আমার মধ্যে এই 20টা 30টা 35টা হারাম খারাপ জিনিস আছে নিয়মিত আমি সেগুলো করি অথচ কোরআনে হাদিসে সেগুলো নিষেধ করা আছে আমার অন্তরে হিংসা আছে আমার অন্তরে অহংকার আছে আমার অন্তরে দুনিয়ার মোহ আছে আমার অন্তরে আত্মপ্রসাদ আছে আমি নিজের প্রতি নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি মানুষকে ছোট মনে করি আমার মধ্যে অনেক বদরোগ আছে সেগুলো সব তালিকা করেন এরপরে একটা একটা করে ধরে জীবন থেকে সেগুলোকে দূর করে দেন চেষ্টা করেন স্ট্রাগল করেন যুদ্ধ করেন সংগ্রাম করেন আল্লাহর কাছে পানা চান আপনি যদি এই কাজটা করতে পারেন নবী আলাইহিস সালামের বাতানো পদ্ধতি অনুযায়ী আপনি হবেন সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার আপনি হবেন সমাজের সবচেয়ে বড় মুত্তাকি আপনি হবেন সমাজের সবচেয়ে বড় পরহেজগার এই যে আমরা পরহেজগার বলি পরহেজ শব্দ উর্দু ফারসিতে পরহেজগার মানেই হলো এটা ফারসি শব্দ পরহেজ মানে বাঁচা পরহেজগার মানে যে বেঁচে থাকে মানে হারাম থেকে বেঁচে থাকে অথচ হারাম থেকে বাঁচার তেমন কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই আমরা হারাম থেকে বাঁচার ব্যাপারে একেবারে অবহেলা করি বেশিরভাগ মানুষ দেখবেন যে করণীয় কাজ যাই করে না করি হারামের মধ্যে আমরা সারাক্ষণ হাবুডুবু খাই সারাক্ষণ আমরা হাবুডুবু খেতে থাকি আমাদের সমাজে হারামে লিপ্ত হওয়াটাকে এত খারাপ মনে করা হয় না অথচ এটা হলো সবচেয়ে খারাপ জিনিস অতএব আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক যে কথাটা বললাম অর্থাৎ কোনটা আল্লাহ তাআলা হারাম করেছেন নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়েরিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওটা উল্টে একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বয়ে বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনার মধ্যে ভালো হওয়ার তাগাদা ফিল হবে ভাইরা আমার একসময় মানুষকে ভালো হতে হয় আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগায় যাচ্ছে কখন মালাকুল মত হাজির হবে আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এই টাকা পয়সা সহায় সম্পদ পরিবার পরিজন যেগুলো সারা দিন মত এর কোনোটা কাজে আসবে না ভাই অন্তরটাকে পরিচ্ছন্ন করে পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে আল্লাহ বলবেন তোমাকে একটা পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছো এজন্য শাস্তি হবে এজন্য ভাইরা হারাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে তালিকা করে ওটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা
তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা দরকার নাম্বার 2 দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি ঠিক না বেটি হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যারাম আছে না নাই আপনি চোখ দিয়ে কোন একজন সুন্দরী নারীকে দেখলেন কোন একজন অশ্লীল বেপর্দা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে অ্যাডভার্টাইজ দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের যত স্বাদ আছে স্বাদ মিটিয়ে আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলে মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় এজন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে নাম্বার 3 হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবেন আল্লাহ আপনি আমাকে তাকওয়া নসিব করেন আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন اللهم آتي نفسي تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم آتي نفسي تقواها الله আমার প্রবৃত্তিকে আমার নফসকে আমাকে আপনি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন হারাম কাজ ছাড়ার তৌফিক দান করেন ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন আমাকে আপনি পবিত্র করে দেন গুনাহ থেকে আল্লাহ আল্লাহর কাছে পানা চান আর 4 নম্বর করণীয় হলো হারামের পরিবেশ থেকে বের হয়ে আসেন কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতে তো সহজ না ভাই কাউকে ত্যাগ করতে পারবেন না কাট করতে পারবেন না ছাড়তে পারবেন না পরহেজ করতে পারবেন না তাকওয়া অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন এটা মায়ের হাতের মোয়ানা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছে বিশাল বন্ধু তার ছাড়া বাঁচেন না কিন্তু তার সাথে থাকলে গীবত হয় সমালোচনা হয় মেয়েদের নিয়ে আলাপ সালাপ হয় এফটিজিং হয় হারাম আলাপ হয় এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কুরবানি করে দিলাম কাট করে দিলাম কোন একটা পরিবেশ কোন একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিলাম ছেড়ে দিলাম কষ্টে চলে আসলাম লোভ ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে কয়টা স্যাক্রিফাইস করার তৌফিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় কনকনে শীত আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ জান্নাতের চতুর্পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় টাকা পয়সার লোভ ছাড়তে আরাম লাগে না কষ্ট হয় কথা বলেন হারাম টাকার লোভ চাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে যেতে পারেন শুধু 2 নম্বর পথে গেলেই হয় কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন তাহলে গরিব হয়ে থাকতে হবে কষ্ট করে থাকতে হবে কেউ পাত্তা দিবে না বুঝবে না এই জীবন যাপন করাটা হারামের লোভ ছাড়াটা এটা কষ্টের কাজ না প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে এটাকে চতুর্পাশে অসংখ্য এমন কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে যে কাজগুলো করতে অনেক কষ্ট হয় এই কষ্ট করে যে কাজ করলেন একটা একটা করে বাধা সরব অপসারণ হয় হতে হতে আপনি জান্নাতের দিকে আগায় যান এজন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলব তো ইনশাআল্লাহ হারাম কাজ বর্জনের মানসিকতা তৈরি করব তো ইনশাআল্লাহ এই 4টি পদ্ধতিতে আপনি হারাম কাজ ছাড়তে পারবেন আবারো বলছি নাম্বার 1 হারাম কোনগুলো সেগুলো জানেন এবং সেগুলোকে নোট করে ফেলেন তালিকা করে ফেলেন যে আমার মধ্যে এই এই হারাম কাজ আছে মাঝে মধ্যে দেখেন দেখবেন আপনার ভিতরে এগুলো ছাড়ার আগ্রহ তৈরি হবে নাম্বার 2 হারাম কাজগুলোর স্পেসিফিক ক্ষতি কি নির্দিষ্ট করে ক্ষতি কি চোখের জানা করলে মনটা অস্থির হয় পেরেশান হয় দাম্পত্য জীবনে অশান্তি হয় দুনিয়া ধ্বংস হয় আখিরাত তো ধ্বংস হয় আখিরাতের শাস্তি কি
এগুলো জানেন যত বেশি প্রতিটা হারাম কাজের ক্ষতিকর দিকগুলো আপনি স্টাডি করবেন কোরআনের আলোকে তত বেশি সেগুলো থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে অনুভব হবে নাম্বার 3 হারামের পরিবেশ থেকে সরে আসতে হবে যেখানে গেলে চোখের জেনা হয় সেই জায়গাতেই যাওয়া যাবে না যেই পেজে গেলে চোখের জেনা হয় পেজটাকেই একেবারে আনফলো করে দিতে হবে যার আইডি থেকে বারবার হারাম জিনিস আসে আপনি বাঁচতে পারেন না ওই আইডিটাকে ব্লক লিস্টে ফেলে দিতে হবে আর যদি আপনি ফেসবুকে গেলেই বাঁচতে পারেন না ইউটিউবে গেলেই বাঁচতে পারেন না তাহলে এগুলো ডিলিট করে দিতে হবে আর যদি স্মার্টফোন আছে ইমোতে হোয়াটসঅ্যাপে বন্ধু অমুক তমুক আজবা জিনিস দেয় তাহলে প্রয়োজনে এই জিনিসটাকে ত্যাগ করে দিতে হবে আল্লাহর জন্য এভাবে ত্যাগ একটা একটা করে করতে করতে আপনি তাকওয়ার পথে এগিয়ে যাবেন তাহলে হারামের পরিবেশ ছাড়তে হবে নাম্বার 3 নাম্বার 4 আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আল্লাহ আমাকে হারাম ছাড়ার তৌফিক দান করে মাবুদ হারাম আমি চাইলে ছাড়তে পারবো না শয়তান পুরো পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে যে শয়তান আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার চ্যালেঞ্জই হলো যখন আমরা জান্নাতে যেতে না পারি এজন্য শয়তান চ্যালেঞ্জ দিয়েছে কোরআনে যে হে আল্লাহ আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ আপনার সিরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে পথে পথে আমি বসবো আকুদান না আমি বসবো বসে বসে আদম সন্তানদেরকে ঠেকাবো যাতে ওরা ওইদিকে যেতে না পারে জান্নাতের দিকে তারা আমাদেরকে জাহান্নামের দিকে শয়তান টানে আমরা তার সাথে সংগ্রাম করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে আরশ আযিমের মালিক জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মতো ঈমানের শক্তি আমাদের সকলকে দান করুন তাহলে ভাইরা আমার সবচেয়ে বড় মুত্তাকি হওয়া সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় জিকির আজকার নফল করার মধ্যে নয় নফল দান সাদকা করার মধ্যে নয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে বর্জন করার মধ্যে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন জাযাক